আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি পাইনঅ্যাপল এবং মিল্ক দিয়ে একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। তো আমাদের অনেকেরই ভ্রান্ত ধারণা বা কুসংস্কার আছে যে দুধ এবং আনারস একসঙ্গে খেলে বিষক্রিয়া হতে পারে। তো চলুন এই ভ্রান্ত ধারণাটিকে বন্ধ করে নতুন কিছু বানাই। তো এর জন্য আমার যা যা লাগবে, লাগবে বিস্কিট, আপনারা যে কোনো ফ্লেভারে বিস্কিট নিতে পারেন, কোনো সমস্যা নেই, শুধু ক্রিম না থাকলেই হবে। নিয়ে নেব পাইনঅ্যাপল, হাফ কাপ চিনি, হাফ কাপ কর্নফ্লাওয়ার, সয়া সস এবং মিল্ক। তো আমি একটা সস কিনে মিল্ক নিয়ে নিয়েছি। এই মিল্কটা আমি আগে থেকেই জাল দিয়ে নিয়েছিলাম। দিয়ে দেবো চিনি, সয়া সস এবং কর্নফ্লাওয়ার। এরপর আমি এটা অনবরত নাড়তে থাকবো চুলার উপর হাই হিটে, কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। তো ভিউয়ার্স, আমার মিশ্রণটি রেডি হয়ে গেছে। আমি একটা ছাঁকনির সাহায্যে এটা একটা বলে ছেঁকে নিব, যাতে কর্নফ্লাওয়ারে কোনো গোটা ভাব না থাকে। এরপর আমি একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি। এখানে আমি বিস্কিট এবং পাইনঅ্যাপল দিয়ে একটা লেয়ার সাজিয়ে নিব। আপনারা যে কোনো ফ্লেভারের বিস্কিট নিতে পারেন, তাদের কোনো হেরফের হবে না। তো আমি এক লেয়ার সাজিয়ে নেওয়ার পরে এই ব্যাটারটা এর উপর দিয়ে দিব। অবশ্যই ব্যাটারটা ফুলফিল লেয়ার করে দিতে হবে। তো এর ওপর আমি আবার বিস্কিট দিয়ে দিব। একটা লেয়ার সাজিয়ে নেওয়ার পরে আমি আবার সেই ব্যাটারটা দিয়ে এর উপর একটা লেয়ার করে নিয়ে নেব। তো ভিউয়ার্স, রেডি হয়ে গেছে আমার ডেজার্ট। এর উপর আমি ড্রাই ফ্রুট, বিস্কিট গুঁড়া বা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে এটা সাজিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে অনেক মজা, অবশ্যই বানিয়ে খাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফিজ ভিউয়ার্স।